আজকে আপনাদের জন্য মেসেঞ্জারে কিছু সিক্রেট টিপস নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আমাকে তো আপনারা চিনেনই, আমি কিন্তু ভালো ছিলে তুষার। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটা। আপনি যদি টিপসগুলা সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কিছু নতুন টিপস নিয়ে আলোচনা হবে। এর জন্য আপনাকে যেতে হবে মেসেঞ্জারে সরাসরি। যখন আমরা মেসেঞ্জারে সিক্রেট টিপস দেখাচ্ছি, তখন মেসেঞ্জারে চলে আসবেন। চলে আসার পর বাবারে অনেক মেয়ে আচ্ছা, তো চলে আসার পর এখানে আপনাকে যেতে হবে প্রথম টিপসটাতে। সরি, আমাকে যেতে হবে আপনাকে কেন। তো এখন কথা হচ্ছে যে আপনার প্রথম টিপসটা হচ্ছে যে এই যে আপনাকে এখানে আপনার প্রোফাইল পিকটা দেখতে পারতেছেন মেসেঞ্জারে, প্রোফাইল পিকে ওকে করবেন। প্রোফাইল পিকে ওকে করার পর আপনাকে এখানে আপনার আইডি দেখাবে, এই যে আমার আইডি। তো ফার্স্টে কী করবেন, ফার্স্ট টিপসটা হচ্ছে যে ইউজার নেম নিয়ে। ধরুন আপনি আপনার ফ্রেন্ডকে আপনার ফেসবুকের আইডিটা দিয়েছেন, কিন্তু সেই ফ্রেন্ডটা আপনাকে খুঁজে পাচ্ছে না। কেন খুঁজে পাচ্ছে না সেই জিনিসটা বলি, এই যে ইউজার নাম নেমে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এই ইউজার নামে কিছু একটা লেখা থাকে, এই যে আমার এখানে আছে m.me/। তো আপনি যদি আপনার ইউজার নেমটা আপনার ইচ্ছা মতো দিতে চান তাহলে এখানে এডিট ইউজার নেমে ওকে করবেন। এডিট ইউজার নেমে ওকে করার পর এখানে দেখতে পাবেন যে চেঞ্জ ইউজার নেম লেখা একটা অপশন আছে। তো চেঞ্জ ইউজার নেমটা হচ্ছে যে আপনি যে নামটা দিবেন এখানে, সে নামটা ফেসবুকে কেউ যদি আপনাকে এই নাম দিয়ে চার্জ করে, যে নামটা আপনি এখানে সেট করবেন সেই নাম দিয়ে কেউ যদি আপনাকে চার্জ করে তাহলে সে সহজেই খুঁজে পাবে। তো আমি একটা সিম্পল একটা দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে সেট করবেন। এখানে আপনি সবুজ ব্যাগটা তো না হওয়া পর্যন্ত, এই যে দেখুন আমি একদম ব্যাগ দিচ্ছি, এই যে দেখুন এখানে নিচে লেখাটা হচ্ছে রেড হয়ে আছে। এই লেখাটা যতক্ষণ না পর্যন্ত নীল হবে না ততক্ষণ পর্যন্ত আপনি নাম সেট করতে পারবেন না। এই লেখাটা রেড থেকে নীল করতে হবে আপনাকে, বিভিন্ন ওয়ার্ড দিয়ে চেঞ্জ করে করে দেখবেন। তো আমি এই রেড লেখাটাকে নীল করব, এই যে দেখুন রেড লেখাটা নীল হয়ে গেছে। তো আমি এখানে দেখতে পারবো যে ইউজার নামের উপরে টিকমার্কটাও উঠে আসছে, তো আমি এখানে টিকমার্কটা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমি যখন টিকমার্কটা দিয়ে দিয়েছি, এখন ইউজার নামে এই যে দেখতে পারবেন যে কী লেখা আসছে, m.me/jbstki। ইউজার নেমটা সেট করেছি, সেই ইউজার নেমটা এখানে চলে আসছে। তো আমি এখান থেকে যে কপি লিঙ্কটা আছে, এই কপি লিঙ্কটা যদি এখান থেকে কপি করি তাহলে আমি ফেসবুকে যখন এই কপি লিঙ্কটা দিয়ে অন্য কেউকে দিব, যদি আমাকে কেউ ফেসবুকে খুঁজে পেতে চায় সহজে, তাহলে এই ইউজার নেমটা যদি আপনি তাকে দিয়ে দেন তাই সে চার্জ করলে আপনাকে সাথে সাথে পেয়ে যাবে। তো এটা হচ্ছে ফার্স্ট টিপস। সেকেন্ড টিপসটা হচ্ছে যে ধরুন আপনাকে কেউ মেসেজ করতে 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 আপনার 12টা বাজিয়ে দিচ্ছে, তখন আপনি কী করবেন, তাকে পুরোপুরি ব্লক দিয়ে দেবেন আর নয়তো বা মেসেঞ্জারে ব্লক দিবেন। এছাড়াও আরেকটা অপশন আছে, কিন্তু আপনি তাকে ব্লকও দিতে পারতেছেন না, কিন্তু আপনি তার মেসেজের যন্ত্রণায় থাকতেও পারতেছেন না। তো এই ক্ষেত্রে একটা আপনার জন্য টিপস আছে, সেই টিপসটা হচ্ছে যে আপনি যে আইডিটা থেকে আপনাকে বারবার এসএমএস করতেছে সেই আইডিতে আপনি যাবেন। এই যে ধরুন আমি আইনআরসি এই আইডিটা চুজ করছি, তো আপনি আপনার ফেসবুক থেকে যে কোনো যে আইডিটা আপনাকে বারবার ডিস্টার্ব করছে ওই আইডিটা চুজ করে জাস্ট এভাবে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে দেখতে পারবেন যে ইগনোর মেসেজ, এই যে সবার নিচে থেকে 2 নম্বরটা ইগনোর মেসেজে ওকে করবেন। ওকে করার পর এখানে এই লেখাটা পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর ইগনোর দিবেন। ইগনোর দেওয়ার পর আপনাকে এখন যতগুলো এসএমএস করবে আপনার কাছে কোনো নোটিফিকেশন আসবে না। তো এই হচ্ছে যে দ্বিতীয় টিপসটা। 3 নম্বর টিপসটা হচ্ছে যে ধরুন আপনার গার্লফ্রেন্ডের কাছে আপনার ফেসবুক আইডি, তো গার্লফ্রেন্ডের কাছে ফেসবুক আইডি থাকলে তো বুঝতে পারেন 12টা থেকে 13টা বাজে দেয়, একটু 19-20 হলে। তো এখন আপনি কোনো মেয়ের সাথেও কথা বলতে পারতেছেন না, বিকজ আপনার গার্লফ্রেন্ডের কাছে আপনার ফেসবুক আইডি, কোনো উল্টা পাল্টা মেয়ের সাথে কথা বললেই আপনার 12টা বাজিয়ে ফেলবে। তো এই ক্ষেত্রে কী করবেন, এক্ষেত্রে মেয়েদের সাথে একটা কথা বলার মতো সিক্রেট টিপস আছে। তো ধরুন আপনি চুপি চুপি এসএমএস করলেও আপনার গার্লফ্রেন্ড কিন্তু দেখে যাবে, কিন্তু এছাড়াও আরেকটা উপায় আছে চুপি চুপি লুকে লুকে এসএমএস করার। তো সেই টিপসটা হচ্ছে যে এই যে ধরুন আপনি যে কোনো একটা আইডিতে যাবেন যে যার সাথে আপনি চুপি চুপি লুকে লুকে এসএমএস করতে চান। ধরুন আমি নীলপুরের সাথে সিক্রেট এসএমএস করব যে এটা কেউ দেখবে না, আপনারা দেখতেছেন যেটা কেউ দেখবে না। তো এই ক্ষেত্রে আপনার যে কোনো ফেসবুক আইডিতে
আপনি যাবেন গিয়ে জাস্ট যার সাথে আপনি প্রাইভেট এসএমএস করতে চান তার আইডিতে ওকে করবেন। ওকে করার পর উপরে দেখতে পারবেন যে এখানে লাস্ট মাথা এই যে ডিটেলস আইকন আছে, ডিটেলস আইকনে ওকে করবেন। এই যে এখানে একটা অপশন আছে গো টু সিক্রেট কনভারেশন, এই যে তালার মতো একটা অপশন, এই অপশনে ওকে করবেন। ওকে করার পর এখানে আপনার ফ্রেন্ডের সাথে আপনি সিক্রেট কনভারেশন বা গোপন এসএমএস করতে চান সে এসএমএসগুলা এখান থেকে করতে পারবেন। এখান থেকে করার পর কি হবে যে আপনি যতগুলো এসএমএস করবেন সবগুলা এসএমএস ডিলিট হয়ে যাবে অটোমেটিক। এখানে আপনার কোনো এসএমএস থাকবে না এবং কি আপনি যা করবেন সবগুলা ডিলিট হয়ে যাবে, এই এসএমএসগুলা অন্য কেউ দেখতে পারবে না। ধরুন আমি যখন এখানে হাই লিখ পাও, হাই লিখে সেন্ড করলে এই হাইটা আর থাকবে না, কিছুক্ষণ পর তো এই হাইটা চলে যাবে। এই তো এই হচ্ছে সিক্রেট মেসেজ। আপনি চাইলে আপনার যে কোনো ফ্রেন্ড বা বান্ধবী বা আপনার গোপন কারোর সাথে এসএমএস করতে চাইলে গো টু সিক্রেট কনভারেশন এটা অন করে এসএমএস করুন। করার পর আপনি নিরাপদে এসএমএস করতে পারবেন, আপনার এসএমএসগুলো অন্য কেউ দেখবে না। আর এসএমএসগুলো আপনি করার পরে কিছুক্ষণ পর এসএমএসগুলো ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে নতুন একটা সিস্টেম। তো বন্ধুরা এটা হচ্ছে তৃতীয় নম্বর টিপস। এখন হচ্ছে চতুর্থ নম্বর টিপস। চতুর্থ নম্বর টিপসটা হচ্ছে যে ধরুন আমরা বন্ধুরা আমি এই যে মেঘলা আকাশের আইডিতে গেলাম, মেঘলা আকাশের আইডিতে গিয়ে ডিটেলসে গেলাম, ডিটেলসে গিয়ে আমি এখান থেকে মেঘলা আকাশের নামটা সরিয়ে অন্য নাম দিতে পারবো। এই যে নিক নাম দেখতে পারতেছেন এই নিক নামে ওকে করবেন। ওকে করার পর এই যে মেঘলা আকাশের নিক নামে সে ওকে করার পর এখানে মেঘলা আকাশটা কেটে দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন মেঘলা। তো আমি মেঘলাই দিলাম, দিয়ে সেট। তো এই যে দেখতে পারবেন উপরে এই যে নেমস, নেমের উপর দেখেন যে মেঘলা আকাশ নেই, এখন শুধু আছে মেঘলা। তো বুঝতে পারছেন এই জিনিসটা আপনি এখান থেকে নাম সরিয়ে সেট করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে আপনি কালার, তারপর বিভিন্ন স্টিকারও চেঞ্জ করতে পারবেন। তো এখানে কালার আছে, স্টিকার আছে, তো আপনারা এইগুলো বুঝতে পারবেন সহজে। আমি যেটা বোঝানোর সেটা বুঝাই দিলাম, আপনারা ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে যে নাম চেঞ্জ করার পদ্ধতি। তো বন্ধুরা আজকে সর্বশেষ টিপসটা হচ্ছে যে অ্যাক্টিভ দেখানো নিয়ে, যে এখানে অ্যাক্টিভ দেখতে পারতেছেন এই যে একটা, যে এখানে সবার আইডির পাশে দেখবেন যে সবুজ একটা আইকন বা বাতির মতো একটা চিহ্ন আছে, ওই চিহ্নটা দেখাচ্ছে। এটা হচ্ছে অ্যাক্টিভ দেখানোর জন্য এই জিনিসটা ইউজ করা হয়। হ্যাঁ, আপনি যদি চান তাহলে আপনাকে অ্যাক্টিভ না দেখেও আপনি ফেসবুকের মেসেজ ফেসবুকে থাকতে পারবেন। আপনি চাইলে আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ দেখাবে না, তারপর আপনি ফেসবুক ইউজ করতে পারবেন। সেটা কীভাবে করবেন সেটার জন্য আপনাকে প্রোফাইলে চলে যেতে হবে। প্রোফাইলে গিয়ে একদম সর্বপ্রথম দেখতে পারবেন যে অ্যাভেলেবিলিটি নামের একটা অপশন আছে, এই যে প্রথমেই এই অপশনে ওকে করবেন। ওকে করার পর এখানে অ্যাভেলেবিলিটি অন দেখতে পারবেন। যদি আপনি এই অন অপশনটাকে অফ করে দেন, এই যে টার্ন অফ অ্যাভেলেবিলিটি, ঠিক আছে, এখানে টার্ন অফ দিয়ে দিবেন। অফ দিলে কি হবে, আপনি যতই ফেসবুক ব্যবহার করুন না কেন আপনাকে এখানে অ্যাক্টিভ দেখাবে না, আর অন্য কেউ কেউ এখানে অ্যাক্টিভ দেখাবে না। সবাই ভাববে যে আপনি ফেসবুকে নাই, কিন্তু আপনি ফেসবুকে না থেকেও আপনি ফেসবুক ইউজ করতে পারবেন। এখন দেখতে পারবেন যে এই যে আমি এই অ্যাভেলেবিলিটিটা যখন অফ করে দিয়েছি তখন এখানে যে একটা সবুজ চিহ্ন ছিল সে চিহ্নটা এখন আর নেই। তো এটা হচ্ছে যে আপনি ফেসবুক যতই ইউজ করুন না কেন আপনাকে অ্যাক্টিভ দেখাবে না। তো আবার যদি চান যে এই অপশনটা আপনি অন করে দেওয়ার জন্য জাস্ট আপনাকে এখানে প্রোফাইলে যেতে হবে, প্রোফাইলে গিয়ে জাস্ট আবার অ্যাভেলেবিলিটিতে গিয়ে জাস্ট এখানে অন করে দিবেন। অন করে দিলে সব কিছুই আবার আগের মতো হয়ে যাবে, জাস্ট আপনাকে এখন অ্যাক্টিভে দেখাবে যে এখন আমি এখন অন করে দিয়েছিলাম, তখন দেখবেন যে এখানে সবুজ বাতিটা আবার চলে আসছে, আর এখানে যারা অ্যাক্টিভ ছিল না তারাও এখানে অ্যাক্টিভ চলে আসছে। আজ এই পর্যন্ত অল্প কিছু টিপস দিলাম, আরেকটা টিউটোরিয়াল থাকবে মেসেঞ্জার নিয়ে। তো ওই টিউটোরিয়ালটাও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ওই টিউটোরিয়ালটা দেখলেও হয়তো বা আরও কিছু জানতে পারবেন, অন্য কিছু নিয়ে আলোচনা হবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে আশা করি কিছু জানতে পারছেন, শিখতে পারছেন। যদি কিছু জানতে পারেন এবং কি শিখতে পারেন একটা লাইক তো দিবেনই, আর পাশে যে নিচে সাবস্ক্রাইবার লেখা আছে ওইটাতে গিয়ে একটা
ঘুষি মারুন, ঘুষি মারলে দেখবেন যে সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো নেক্সট ভিডিওগুলো আমি আপলোড করব সাথে সাথে আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা আর কী করতে হবে, আপনার ফ্রেন্ডের মাঝেও শেয়ার করতে হবে, আপনি জানলে হবে না, আপনার ফ্রেন্ডকেও জানাতে হবে। তো বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করুন, আর তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Hey there, subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. কে এই বিটটা তুমি বাজাতে থাকো, দেন আমি ট্রাই করে দেখি কোনো কিছু আসে কিনা। দেন ও প্লে করতেছে, এখান থেকে টিউনটা মাথায় আসে, ওই টিউনে লিরিক আসে। 15 মিনিট টাইম ছিল, 15 মিনিট সময় আমি লিখি। মাইয়া রে তুই।